দেশের ঘরহীন প্রতিটি মানুষের ঘর নিশ্চিতের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে প্রায় তেত্রিশ হাজার নতুন ঘর তৃতীয় পর্যায়ে প্রায় ছেষট্টি হাজার ঘরের মধ্যে সম্পূর্ণ হওয়া এই ঘরগুলো গণভবন থেকে ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এর মধ্যে দিয়ে সারা দেশে চলতি অর্থ বছরে মোট তিনটি পর্যায়ে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পৌনে দুই লাখেরও বেশি ঘর আর খাস জমি অতীতে ঘরের মান নিয়ে নানা সমালোচনা থাকলেও এবার ঘর নির্মাণের বেলায় জোর দেওয়া হয়েছে টেকসই আর উন্নয়নের দিকেও দেখাচ্ছি দেখাচ্ছি এখন দেখে মজা